কারণ তুমি যখন কাউকে সিরিয়াসলি নিবে, তখনই মানুষটা বদলে যেতে শুরু করবে। কারণ মানুষের ধর্মই হলো সবটা পেয়ে গেলে বদলে যাওয়া। কখনো একটা ছেলে আর মেয়েকে একসাথে রাস্তায় হাঁটতে কিংবা রাস্তা পার হওয়ার সময় লক্ষ্য করলে দেখবেন যে রাস্তায় যে পাশটায় গাড়ি, ছেলেটা ওই পাশে থাকে। ছেলেটা মেয়েটাকে দ্রুতগামী গাড়ি থেকে বাঁচিয়ে রাখছে, ব্যাপারটা এমন না। কিন্তু ছেলেটার মধ্যে এই জিনিসটা কাজ করে যে যদি কখনো গাড়িটা এদিকে আসে, তবে যেন আগে আমাকে আক্রমণ করে, আমাকে আঘাত করে। এই ব্যাপারটা ছেলেদের মধ্যে বিল্টিন ভাবে থাকে। সম্ভবত এই আগলে রাখার ব্যাপারটাই রেসপন্সিবিলিটি। লোকমুখে শোনা যায় ছেলেরা নাকি আজীবনের শিশু, এরা বড় হয় না। কথাটা আসলেই সত্য, কারণ জীবনের প্রত্যেকটা বয়সেই ছেলেরা শিশুদের মতো রূপকথায় বিশ্বাস করে। যেমন ধরুন আগামীকাল পরীক্ষা আর ছেলেটা পাহাড় সম সিলেবাস বাকি, কিন্তু এরপরও সে বিশ্বাস করে কোনো একটা দৈব শক্তি হয়তো সে এক রাত্রি সিলেবাস শেষ করতে পারবে। মাসের 20 তারিখে বেতনের শেষ হলেও এরা ভাবে প্যারা নাই, চালায় নিতে পারবো, সম্ভাবনা যতই শূন্যের কাছাকাছি হোক। বাবারা সারা বছর এক জামা পরে কাটায়, কিন্তু মাঝে মাঝে বাজারের সবচেয়ে বড় মাছটা অনেক টাকায় কিনে আনেন। এরপর মার ধমক খায়, কিন্তু তবুও তিনি খুশি। সবচেয়ে বড় মাছটা কিনতে পারায় তিনি ঠিক শিশুর মতোই খুশি। তবুও একটা বয়স ছেলেদের ভাবায়, সেই বয়সে রূপকথা থাকে সবচেয়ে বেশি, কিন্তু ধীরে ধীরে সমস্ত রূপকথা অনিশ্চিত হয়ে যায়। সেই বয়সে বাবার বুড়িয়ে যাওয়া দেখে ছেলেদের কপালে ভাঁজ পড়ে। সেই বয়সে বেলা বোস শুনে প্রিয়তমা হারানোর ভয়ে ছেলেরা খুকরে মরে, কিন্তু এরপরও এরা রূপকথায় বিশ্বাস করে, ভাবে হবে, সব হবে। ছেলেরা আগলে রাখার ক্ষমতা নিয়েই জন্মায়, তাই আগলে রাখতে এরা ভয় পায় না। কিন্তু আমি শেষমেশ সব আগলে রাখতে পারবো তো, এটা ভেবে তাদের ভীষণ ভয় হয়, ভীষণ।